কি ব্যাপার, ইসরায়েলকে এতক্ষণ ধরে কল দিতেছি, ইসরায়েল তো ফোনই ধরতেছে না, ভয় টয় পাইলো নাকি? আরে ওই ফিলিস্তিন, এতক্ষণ কি বলছিলি? ইসরায়েল শুনে ফেলেছে, শুনে রাখ, ইসরায়েল ভয় পাওয়ার মানুষ না। আরে ও ইসরায়েল, তোরা তো রোহিঙ্গা, এত বড় বড় কথা বলিস কি করে? আরে ওই ফিলিস্তিন, রোহিঙ্গা কি? যাদের বাড়ি ঘর নাই, যেই দেশে থাকে সেই দেশের পুলিশে পিডাইয়া পাসার চামড়া মাথায় তুলে দেশ থেকে বাহির করে দেয়, তাদেরকে রোহিঙ্গা বলে। এই ফিলিস্তিন, আমরা রোহিঙ্গা না, আমাদের দেশের নাম ইসরায়েল। তোরা আগে জার্মানে ছিলি, সেখান থেকে পিডাইতে পিডাইতে তোদের পাসার চামড়াটা ওখানে রেখে মাথার চামড়া সহ সাগরে ভাসিয়ে দিছে, তারপর এখানে আমাদের কাছে এসে ভিক্ষা চেয়ে বসবাস শুরু করলি, আর এখন আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিস? আমাদের কেউ তাড়ায়নি, আমরা চলে এসেছি। হিটলার তোদের পুরো খানদান শেষ করে দিয়েছিল, সবাই তখন হিটলারকে খারাপ বলেছিল, কিন্তু হিটলার বলেছিল আমি কিছু ইহুদিকে এখনো বাঁচিয়ে রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো আমি কেন ইহুদিদের মেরে ফেলছি। আমরা সেটা বলি নাই, তাই তো গাজার ছোট ছোট শিশুগুলারে হত্যা করে আমরা আনন্দ পাই, ফিলিস্তিনি মানুষের মেরে আমরা ফুর্তি করি, আমাদের কেউ থামাতে পারবে না, আমরা সব ধ্বংস করে দিব। তোরা তো মানুষ না, তোদের কোনো জাত নাই, তোদের কোনো ধর্ম নাই, তোদের কোনো মায়া দয়া নাই, তোরা অমানুষ। তোরা যেইভাবে মানুষের উপর হামলা করিস, তোদের তো মানুষ বলা যাবে না। আমি ইসরায়েল, পৃথিবী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমার কাছে আছে, তার উপরে আমার সাথে যোগ দিয়েছে ভারত আর আমেরিকা, আমি দেখে নিব কিভাবে রক্ষা পায় ফিলিস্তিনের মানুষ। তোরা ইহুদিরা আর হিন্দুরা মিলে মুসলমানদের বংশ ধ্বংস কইরা দিবি, আর তামাম দুনিয়ার মুসলমানরা চেয়ে চেয়ে দেখবে, এটা কি করে চিন্তা করলি? তোদের ওই মুসলমান দেশ তুরস্ক আর পাকিস্তান কিছুই করতে পারবে না। মানুষ মানুষের জন্য, ফিলিস্তিনের মানুষ বাঁচাতে মুসলমান হওয়া জরুরি না, মানুষ হলে চলবে। খবর নিয়ে দেখ, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে লক্ষ লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। পৃথিবীতে আমরাই শক্তিশালী দেশ, আমাদের হাত থেকে ফিলিস্তিনিকে কেউ রক্ষা করতে পারবে না। ইনশা আল্লাহ, আমরা মুসলমান, আমরা আল্লাহর উপর ভরসা করি, তিনি একমাত্র বাঁচানোর মালিক, যার কেউ নাই তার আল্লাহ আছে, এটা আমরা বিশ্বাস করি, আর তাই তো আজ আমাদের পাশে মুসলিম বিশ্ব দাঁড়িয়ে গেছে। কিন্তু তোরা তো হামাসের ভয়েই ঘরতে লুকিয়ে গেছত। আমরা ইহুদি, এইসব বিশ্বাস করি না, সেটা মনে হয় ভুলে গেছত। হামাসকে যতদিন ধ্বংস করতে পারবো না, ততদিন এই যুদ্ধ আমরা চালিয়ে যাব। এত এত টেকনোলজি দিয়েও তোরা পারলি না হামাসের রকেট হামলা ঠেকাতে, আর তোরা ধ্বংস করবি মুসলিম বিশ্ব? মনে রাখিস, তোদের ধ্বংস খুব নিকটেই, সব কিছুরই শেষ আছে, তোদের অত্যাচার অবিচারের দিন শেষ হয়ে আসছে, এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ।